2024 কোপা আমেরিকা আসরের গ্রুপ পর্ব থেকে তিন ম্যাচে এক জয়ে ব্রাজিল দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কোনো মতে গ্রুপ পর্ব পেরিয়ে এলেও কোয়ার্টার ফাইনালে শেষ রক্ষা হয়নি ব্রাজিলের কোপার নয়বারের চ্যাম্পিয়নদের বিদায় করে দিয়েছে উরুগুয়ে টাই ব্রেকারে উরুগুয়ের কাছে চার দুই ব্যবধানে পরাজিত হয়েছে ব্রাজিল এবারের আমেরিকা আসর তো বটেই সম্প্রতি সময়ে ব্রাজিল ফুটবলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আক্রমণ ভাগের ব্যর্থতা কার্যকরী ফরওয়ার্ড এবং বিশ্বের নাম করা খেলোয়াড়ের অভাব রয়েছে ব্রাজিল দলে এমনটা উপলব্ধি করতে পেরেছেন ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জয়ী রোনালদো নাজারিও উনিশশো সালের পর দু সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন রোনালদো নাজারিও দুইবারের ডিওর জয়ী সাবেক এই কিংবদন্তি ফুটবলার ব্রাজিলের কোপা আমেরিকা থেকে বিদায় নেওয়ার পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মেসির মতো একজন ফুটবলারের জন্য আক্ষেপ করেছেন তার কাছে নাকি সবসময়ই মনে হয় মেসি যদি একজন ব্রাজিলিয়ান হতেন মেসি ব্রাজিলের ফুটবলার না হওয়ায় আক্ষেপ রোনালদো নাজারিওর ব্রাজিলের কোপা আমেরিকা থেকে বিদায় নেওয়ার পর রোনালদো নাজারিও গণমাধ্যমে দেয় সাক্ষাৎকারে বলেন আমি সবসময়ই চাই মেসি একজন ব্রাজিলিয়ান হতেন এই বয়সে তিনি এমন কিছু করেন মেসি এমন অবদান রাখেন যা অনেক তরুণের জন্য স্বপ্নের মতো রোনালদো নাজারিওর আক্ষেপ লিওনেল মেসি ব্রাজিলিয়ান না হওয়ায়